আমি সেদিনই বুঝেছিলাম ইউ আর ইন ডাইলেমা। হ্যাঁ, কিন্তু আজকে আমি ফার্ম ডিসিশন নিয়ে এসেছি। আপনি কি তাহলে এই ডিলে থাকতে চাইছেন না? না, আর কেসটা ডেট ডিফার করার কোনো দরকার নেই। পার্টির লয়াররা কিন্তু বিক্রমের কেসের পেপারস এখনো রেডি করে উঠতে পারেনি। শিডিউল ডেটে কেসটা উঠলে পার্টির হেরে যাওয়ার ভয় আছে। হেরে যাবে? এই সমস্ত বাজে ব্যাপারে ইনভলভড হলে হেরে যাবে? আর পার্টি হারবে কেন? পার্টির লোক হারবে। পার্টি তো বলেনি, পার্টি বলে সিচুয়েশন ট্যাকল করতে। আপনি চান দিবাসেন জিতুক? হ্যাঁ চাই, কারণ মেয়েটা ঠিক পথে এগোচ্ছে। তার মানে কেস ডিফার করার কোনো দরকার নেই? না নেই, তবে মনা স্বপন যেন ব্যাপারটা না জানে। ঠিক আছে, মনাবাবু এলে বলবো যে কাজ এগোচ্ছে। প্রগ্রেস রিপোর্ট চাইলে? কোনো একটা টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করে দেবো, বুঝতে পারবেন। ডেটটা যত এগিয়ে আসবে ওরা কিন্তু তত ফেরোসাস হয়ে উঠবে। হুমকি দেবে, কিচ্ছু করতে পারবে না, কারণ কেসটা ডেফার আমাকে দিয়ে করাতে হবে। ঠিক আছে, দেখো এই কেসটা দিয়ে তোমাকে ইনভলভ করেছিলাম আমি, আমি উইথড্র করছি, চলি। আমার অর্ডারলিকে চেনেন নাকি? চিনি মানে আপনাদের এখানকার গ্রুপ ডি ইউনিয়নটা আমি হ্যান্ডেল করি, মুখ চেনা। ও বলুন। আমার তো একটাই কথা, কত দূর, ডেটটা তো এসে গেছে, কাজ এগোচ্ছে। যে কোর্টে কেসটা উঠবে তার পেশকারের সাথে আজই ডিল ফাইনাল হলো, একটা হলফনামা দিতে হবে। দিয়ে দিন। পার্টির লিডারশিপ আমার উপরে প্রেশার ক্রিয়েট করছে, কি বলবো ওদের। জুডিশিয়াল ডিপার্টমেন্টে প্রিপারেশন পিরিয়ড একটু বেশি লাগে, হঠাৎ রেজাল্ট পাওয়া যায়। রেজাল্টটা পজিটিভ চাই। শিডিউল ডেতে ডিভার্সন প্রসিড করছে এটা আমার পার্টি সহ্য করবে না। সব ঠিকঠাক এগোলে সেটা হবে না। ঠিকঠাক মানে? আপনার কোন জায়গাটা এগোতে অসুবিধা হচ্ছে সেটা বলুন, আর ঠিকঠাক এগোনোর জন্যই কিন্তু 20,000 টাকা আরও লাগতে পারে। পাবেন, গজেনবাবু থাকতে টাকার অভাব হবে না, কিন্তু কাজটা না হলে বিপদ। কার বিপদ? আপনার, আমারও। আমাকেও তো কৈফত দিতে হবে। কমলদা, ক্লোজ চ্যাপ্টার, প্রয়োজনে রিওপেন করা হবে।